إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى في موضع آخر إنما يخشى الله من عباده العلماء لا في آيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর যুগে যুগে কালে কালে অসংখ্য আম্বিয়া কেরামগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দূত রূপে মানুষের কাছে সত্যের প্রচার করেছে তাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক খুসুসান আকিনি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হওয়া অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের জুমার দিন তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত অভ্যাস ছিল প্রত্যেক জুমা থেকে এই মানুষকে কোরআন ও হাদিস দ্বারা নসিহত করতেন বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি হতো সেই পরিস্থিতির উপরে পবিত্র কোরআনের সূরা জুমারের একটি আয়াত নয় নম্বর আয়াতের কিছু অংশ পাঠ করেছি সেটাকে কেন্দ্র করে আমার সংক্ষিপ্ত খুতবা সমাপ্ত করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ আমা তাওফিক ইল্লা বিল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হাল্লুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি বিষয় হচ্ছে আজকে যা আমরা অধিকাংশ দেখছি চারিদিকে যে মানুষের মধ্যে ইসলামী জ্ঞানের অভাব আর ইসলামী পরিপূর্ণ জ্ঞান যতক্ষণ পর্যন্ত না তার হবে মোটামুটি যেগুলো প্রয়োজন আছে সাধারণ ব্যক্তিদের যেগুলো প্রয়োজন আছে সেই সমস্ত জ্ঞানও যতক্ষণ পর্যন্ত না হবে এবং তার উপরে আস্থা না থাকবে তার উপরে বিশ্বাস না থাকবে তাহলে কিন্তু আমলের মধ্যে কমতি থাকবে আমলের মধ্যে ঘাটতি থাকবে আর এজন্য খাস করে দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সলাত বা নামাজ হচ্ছে এমন এক ইবাদত যেটা মানুষকে পাহিশ মানে অশ্লীলতা থেকে অশ্লীল কাজ থেকে বা গুনাহের কাজ থেকে দূরে রাখে কিন্তু দেখা যাচ্ছে যে নামাজই নামাজ পড়ছে মানুষ কিছুদিন নামাজ পড়ছে আবার কিছুদিন ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফরজ করেননি বরং এমন ভাবে করেছেন যে যেই ইচ্ছা করতে পারে যেই ইচ্ছা ছাড়তে পারে যখন ইচ্ছা পড়তে পারে যখন ইচ্ছা ছাড়তে পারে তো তাদের আস্থাই হয়নি তারা সম্পূর্ণভাবে বিশ্বাস স্থাপনই করতে পারেনি এবং ভালোভাবে নামাজটা আদায় করতে শেখেনি যদি যে ব্যক্তি নামাজটা মনোযোগ সহকারে আদায় করবে
যে স্থিরভাবে নামাজের মূল আরকানগুলোকে বজায় রেখে নামাজ আদায় করবে সেই ব্যক্তির মধ্যে থেকে আপনা আপনি অস্থিরতা দূর হয়ে যাবে। সেই ব্যক্তির অন্তর থেকে, সেই ব্যক্তির অভ্যাসগত দিক থেকে নিশ্চয়ই পাপের কাজ দূরীভূত হবে এবং সেই ব্যক্তি কোনোদিনই নামাজ থেকে দূরে হতে পারে না। আর সেই ব্যক্তি কোনোদিন পাপের কাজের মধ্যে জড়িয়ে নামাজের আহ্বান করা সত্ত্বেও সেই ব্যক্তি দূরে থাকতে পারে না। তো অভাব হচ্ছে জ্ঞানের, তো জ্ঞানটা অর্জন করতে হবে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে যে আয়াত আমি পড়লাম সূরা জুমারের 9 নম্বর আয়াতের একটি অংশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। তুমি বলো মানুষকে যে জানে আর যে জানে না উভয় কি সমান হতে পারে? একটা চোখওয়ালা ব্যক্তি যে সম্পূর্ণ পৃথিবীকে দেখতে পাচ্ছে আর একটা অন্ধ ব্যক্তি যার চোখ নাই উভয় কি সমান হতে পারে? রাতের অন্ধকার আর দিনের উজ্জ্বল উভয় কি সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে, আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে শুধুমাত্র জ্ঞানকে কাজে লাগায় না সেই ব্যক্তি এক প্রকারের অজ্ঞ। আমাকে জানতে হবে, জানার সঙ্গে সঙ্গে যদি আমি মানতে পারি তাহলে আমার জানাটা সার্থক হবে। আর যদি আমি জানলাম যে এই জিনিসটা আমি করলে পরে আমার হাতটা আগুনে পুড়বে বা আমার আমি ক্ষতিগ্রস্ত হব, জেনে শুনে নিশ্চয় ওই জিনিসটা আমি করব না, ক্ষতির মধ্যে যেতে চাইব না। কিন্তু মানুষ জানছে, মানুষ শুনছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত না করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনেতে হিসাব নিকাশ যখন গ্রহণ করবে, মানুষের ইবাদতের যখন গ্রহণ করবেন, বিশেষ করে অমুসলিমদের কিন্তু হিসাব হবে না, অমুসলিমদের হিসাব নিকাশ নাই, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের ইবাদত করে, গাছের পূজা করে, মাজারের পূজা করে, পীরের পূজা করে, পাথরের পূজা করে, মূর্তির পূজা করে, বিভিন্ন দেব দেবীর পূজা করে, বিভিন্ন ধর্মে বিভিন্ন ঈশ্বর তারা বানিয়ে নিয়েছে তাদের পূজা করে, তাদের সরাসরি হিসাব না করে সরাসরি লাল ঘর, আর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম, তারা কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। হিসাব নিকাশ কাদের জন্য? যাদের হিসাব গ্রহণ করা হবে তারা হচ্ছে ইমানদার কম, ইমানদার জাতি, প্রত্যেক নবীর উপরে যারা ইমান এনেছিল সেই সমস্ত সম্প্রদায় হিসাব গ্রহণ করা হবে। তো প্রথম হিসাব গ্রহণ করা হবে নামাজের হিসাব গ্রহণ করা হবে, নামাজটা যা সঠিক হবে সেই ব্যক্তি মুক্তি পাবে, আর নামাজ যা সঠিক হবে না সেই ব্যক্তি মুক্তি পাবে না। আশ্চর্য হয়ে যায় আমি যে মানুষ কিছুদিন নামাজ পড়লো আবার দেখা গেলো নামাজ ছেড়ে দিল, আবার কিছুদিন পড়লো আবার কিছু ছেড়ে দিল, এইভাবে কিন্তু আল্লাহর ইবাদত কায়েম হবে না আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক ব্যক্তির ইবাদতের বর্ণনা করছেন যে অমুক ব্যক্তি রাতে ইবাদত করত, তাহাজ্জুদ নামাজ আদায় করত, করতে করতে সে কি করলো আবার আস্তে আস্তে প্রত্যেক দিন পড়তে পড়তে দু চার দিন করলো, আবার দু চার দিন করতে করতে সপ্তাহে একদিন দুদিন পড়তো, আবার একে করতে করতে ছেড়েই দিল। তো মহানবী বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিয়মিত ইবাদতকে কবুল করে, নিয়মিত ইবাদতকে ভালোবাসে। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কতটা করতে পারো, তিনি নেকি কতটা দিতে পারেন এটা দেখলে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নেকি দিতে পারেন, বরং তোমরা কতটা ইবাদত করতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিতে কোনো ঘাটতি করেন না, কমতি করেন না। তো নিয়মিত ইবাদত করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আমার উপরে, আমি মুসলিম হয়েছি, সে নারী হোক বা পুরুষ হোক তার উপরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজটাকে আদায় করতে হবে, নফল করতে হবে না, সুন্নত করতে হবে না। নফল হচ্ছে অতিরিক্ত, আপনি মসজিদে এলেন, আপনার যদি সময় থাকে আপনি নামাজ পড়ুন, কিন্তু পাঁচ ওয়াক্ত ফরজ আপনাকে আদায় করতে হবে মুসলিম থাকার এটাই শর্ত। অনেক ব্যক্তি সওয়াল চলে তাহলে ইমানদার কওমের যখন হিসাব নিকাশ হবে তারা যখন একদিন না একদিন তো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে যেহেতু তারা শিরিক করেনি, কিন্তু সেই জাহান্নামের আগুনের ঘটনা আপনাদেরকে বলা হয়েছে যে এই পৃথিবীর আগুনের থেকে 69 গুণ তেজ বেশি সেই জাহান্নামের আগুনে। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য কত রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন, তাদের শরীর বৃহৎ বৃহৎ হবে, বহু আকার লম্বা চওড়া শরীর হবে, বহু পাহাড়ের মতো দাঁত হবে, যেন তারা শাস্তিকে ভোগ করতে পারে। কারণ এই পৃথিবীর শরীর যদি দেওয়া হয় ওই 69 গুণ তেজ বেশি আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা অস্তিত্ব পাওয়া যাবে না।
আর জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নামাজ না পড়া। তো অনেক আমরা শুনছি, কিন্তু শোনার আমাদের কি শুনে আমরা সেটাকে ধারণ করতে পারি না, সেটাকে আমাদের অন্তরে স্থানে আমরা রাখতে পারি না, যার জন্য আমাদের অবহেলা হয়, শয়তানের অপরাধের মধ্যে জড়িয়ে যায়। তো এক ব্যক্তি যে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, হাজির হলো, উপস্থিত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিলেন, তার ইবাদতে সন্তুষ্ট হলো, তাকে জান্নাতে দিয়ে দিলেন, জাহান্নামে গেল না, জাহান্নামের শাস্তি দেখলো না, আর এক ব্যক্তি জাহান্নামে দীর্ঘদিন শাস্তি পাবার পর সে তার জান হালেকান হয়ে গেল, এমনকি বলা হয়েছে জাহান্নামে যে স্তরগুলো আছে, যদি আপনার যেখানে মুনাফিকদের রাখা হবে, সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকদের, এই মুনাফিকদের যেখানে রাখা হবে সেইখান থেকে তুলে যদি আপনার একটা স্তর উন্নত করে দেওয়া হয়, সে মনে করে হয় যে এটাই জান্নাত। আর জাহান্নামে সর্বনিম্ন শাস্তি শুনিয়ে দেওয়া হয়েছে সহিহ মুসলিমের হাদিস থেকে, সেটা আবু তালেবের হবে, যে সর্বনিম্ন শাস্তি হচ্ছে এক জোড়া জুতো পরিয়ে দেওয়া হবে, মাথার মগজ তাতে টকবক করে ফুটবে। তো আমরা যদি মনে করি আমরা প্রস্তুত আছি, জাহান্নামের শাস্তি ভোগ করবো, অসুবিধা নাই, তাহলে আপনারা বিনা নামাজি থাকতে পারেন, অসুবিধা নাই। আর যদি বিশ্বাস আমার মনে হয় যে কে কি খবর রাখে, তো মানুষ মরে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কবরে যাচ্ছে, সে হাড় মাটি হয়ে যাচ্ছে, ওই যদি কুরাইশদের মতো বিশ্বাস করি যে যে ব্যক্তি মরে গেল সে শেষ হয়ে গেল, নাস্তিকদের মতো বিশ্বাস করি, কমিউনিস্টদের মতো, যে ব্যক্তি মরে গেল সে শেষ হয়ে গেল, তার আর কোনো হিসাব নিকাশ নাই, কিছু নাই, সে আবার কবে জীবিত হবে এসব বেকার কথা। যদি এটা আমরা মনে করি তাহলে আমরা আল্লাহ ইবাদত থেকে গাফিল থাকতে পারি। কিন্তু যদি মনে করি হ্যাঁ রব আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তিনি সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, সারা বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আমরা কালিমা পাঠ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নেই একমাত্র আল্লাহ ছাড়া, তো তার ইবাদত করতে হবে, যদি মানি তাহলে কিন্তু ইবাদত করতে হবে, আর এটা ছাড়া কিন্তু কেউ পার পাবে না, বিশেষ করে নামাজ ছাড়া পার নেই, পার নেই। আর জানা এবং অজানার মধ্যে পার্থক্য রয়েছে, যেহেতু আমি আয়াত করলাম কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ বলছেন যে জানে এবং যে জানে না উভয় কি সমান হতে পারে? উভয় সমান হতে পারে না। এই বিষয়ে একটি ছোট ঘটনা বলবো আয়াতের পরিপ্রেক্ষিতে, এবং সূরা কাহাফে, সূরা কাহাফের একদিন একটা ঘটনা বলেছিলাম যে এখানে আসহাবে কাহাফের ঘটনা বর্ণিত ছিল, তার মধ্যে কুরাইশদের জিজ্ঞাসা ছিল মূসা আলাইহিসসালাম এবং খিযির আলাইহিসসালাম সম্পর্কেও, তো যে জানে এবং যে জানে না উভয় সমান হতে পারে না, তো সে সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারী হাদিস নম্বর 122 কিতাবুল ইলম, সেখানে একটা ঘটনা রয়েছে, একদিনকে মূসা আলাইহিসসালাম বানী ইসরায়েলদের সম্মুখে বক্তৃতা দিচ্ছেন, এমন সময়ে বানী ইসরায়েলদের পক্ষ থেকে এক ব্যক্তি প্রশ্ন করল, হে মূসা আপনি আল্লাহর নবী, এই মুহূর্তে বলুন তো, এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তো মূসা আলাইহিসসালাম মনে করলো, কি ধারণা করলো, আমি তো আল্লাহর নবী এই মুহূর্তে, তাহলে আমার থেকে তো জ্ঞানী ব্যক্তি কেউ নেই। তো মূসা আলাইহিসসালাম বলে দিলেন এই মুহূর্তে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি, কিন্তু এটা তার ফলাফল হয়েছিল। অতপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন, হে মূসা, তোমার এই কথাটা বলার কারণে আমি তোমার উপর অসন্তুষ্ট, তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি আছে কিনা তুমি একটু খোঁজ নিয়ে দেখো, তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি এই মুহূর্তে এক ব্যক্তি আছে। তো মূসা আলাইহিসসালামের কৌতূহল হলো, তিনি জানতে চাইলেন যে তাহলে সেই ব্যক্তি কে, তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। তো মূসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নিদর্শন বলে দিলেন, অমুক রাস্তা ধরে, সমুদ্রের রাস্তা ধরে যাও, আর তোমার ঝুলির মধ্যে একটা ভাজা মাছকে রাখতে হবে, ভাজা মাছ, জীবিত মাছ নয়, ভাজা মাছকে রাখো, সেই মাছ তোমার ঝুলি থেকে লাফ দিয়ে যেখানে পড়বে সেইখানে তার খোঁজ করো। তো মূসা আলাইহিসসালাম কি করলেন, তার একটা সঙ্গীকে সঙ্গে নিয়ে, সামুন বলে সে ব্যক্তিও পরবর্তীকালে নবী হয়েছিল, তো তাকে সঙ্গী হিসেবে নিলেন, তাকে ব্যাপারটা বলে দিলেন যে যেখানে আমাদের ঝুড়ি থেকে মাছ বেরিয়ে যাবে সেখানে তুমি আমাকে সতর্ক করবে। তো যেতে 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 পথে যাচ্ছে, এক জায়গায় বিশ্রাম নিচ্ছে, তো মূসা আলাইহিসসালাম একটু তন্দ্রা এসে গিয়েছে, আর তখন ওই আপনার ওই ভাজা মাছ ঝোলা থেকে বের হয়ে সমুদ্রে লাফ দিল। তো সেই ব্যক্তি দেখলো, দেখার পরেও গ্রাহ্য করলো না,
অতঃপর মুসা আলাইহিস সালাম কিছুদিন যাওয়ার পরে বলছে খিদে পেয়েছে মাছটা বার করে দাও কিছু খাই, তো সেই ব্যক্তি বলছে হাই আমার তো স্মরণ নয় অমুক জায়গায় যে আমরা বসেছিলাম সেইখানে মাছটা তো পালিয়েছে। তো মুসা আলাইহিস সালাম তাকে তিরস্কার করতে লাগলেন যে সেটাই তো আমাদের গন্তব্য স্থান, তুমি আমাকে সাড়া দিলে না কেন? অতঃপর বিপরীত দিকে চলতে শুরু করলেন, সেই জায়গায় এসে দেখতে পেলেন এক ব্যক্তি সবুজ রঙের আপনার চাদর পরে বসে আছে। তো মুসা আলাইহিস সালাম তার তো নাম জানেন না, খিজির বলবে হে খিজির হে সবুজ সাথী। তখন সেই ব্যক্তি সাড়া দিলে এবং তাকে সালাম করা হলো, সালামের জবাব দিলেন বললেন তুমি কে? বললো আমি মুসা। তো সেই ব্যক্তি বলছে তুমি কি সেই বানী ইসরায়েলের নবী মুসা? কারণ অনেক নাম তো একই নামে অনেক ব্যক্তি হতে পারে। তখন মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি বানী ইসরায়েলের মধ্যে প্রেরিত মুসা। তো আমার কাছে কি খবর? না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা বিষয় ইয়ে করেছিলাম যে আমি হচ্ছি সবচেয়ে জ্ঞানী, কিন্তু মনে হচ্ছে আমার চাইতে বেশি জ্ঞান আপনার কাছে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তাই আমি আপনার কাছে এসেছি কিছু জ্ঞান সঞ্চয় করতে। সেই ব্যক্তি বলছে খিজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম বলছে যে হে মুসা আমাকে যে ধরনের জ্ঞান দেওয়া হয়েছে আপনি সেই জ্ঞানেতে আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি ফিরে যান, আর আপনার যে জ্ঞান আছে সেটা আলাদা আর আমার যে জ্ঞান আছে সেটা আলাদা। তো মুসা আলাইহিস সালাম বলছে না আমি আপনার সঙ্গে থাকবো। তখন খিজির আলাইহিস সালাম বলে দিলেন যে আমার সঙ্গে থাকতে পারেন কিন্তু আমার কোনো কাজে বাধা বিঘ্ন দেওয়া চলবে না, কোনো প্রশ্ন উত্থাপন করা চলবে না। এই যে মুসা আলাইহিস সালাম সম্মতি জানালেন, অতঃপর তারা চলতে লাগে, পথে একটা নদী এলো, সেই নদী পার করে ওপারে যেতে হবে। নদীর ধারে যখন যাওয়া হলো তখন মাঝি, যেহেতু ওখানে খিজির আলাইহিস সালাম আশপাশে বসবাস করতেন, তো মাঝি চিনতে পারলো, তাদেরকে জায়গা দিল, তারা নৌকায় উঠলো, নৌকা করে ওই পারে যাচ্ছে। যেতে যেতে যখন নৌকা চলছে ইতিমধ্যে খিজির আলাইহিস সালাম কি করলেন, নতুন নৌকা ছিল সুন্দর নৌকা ছিল, সেই সেই নৌকার একটা কাঠকে ফুট 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 করে ছাড়াইয়া ফেল ফেলে দিলেন, আরে নৌকাটাকে খুব করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলে রে আপনি কি করে, এরা আমাদের উপকার করছে, আমাদেরকে ওই পারে নিয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে মজুরি পর্যন্ত নেবে না বললো, আর আপনি এদের কাছ থেকে এদের নৌকাটা নতুন কাঠটাকে ছাড়িয়ে ফেলে দিলেন। তখন খিজির আলাইহিস সালাম বলছেন মুসা আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না? তখন মুসা আলাইহিস সালাম বললো আচ্ছা আমার অন্যায় হয়েছে, আমি আর প্রতিবাদ করবো না। আবার যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন অনেক ছেলেরা খেলা করছে, অনেক ছেলেরা খেলা করছে, তো সেই ছেলেগুলোর মধ্যে একটা ছেলেকে খিজির আলাইহিস সালাম ধরলেন, তার দুটো পা উল্টো দিকে লোককে তাকে আর একটা হাত দিয়ে মারলেন, তার গর্দনটা আলো হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম এখানে আর থাকতে পারলেন না যে আমি এটা কি দেখছি, আপনি একটা নিষ্পাপ শিশুকে তার মস্তকটাকে ছিন্ন করে দিলেন, সে কোনো অন্যায় করেনি। তো খিজির আলাইহিস সালাম আবার বললেন হে মুসা আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না? তখন মুসা আলাইহিস সালাম আরো একবার ক্ষমা চেয়ে নিলেন। আবার চলতে 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 এমন একটা জায়গায় গেল যেখানে তাদের খুব ক্ষুধা পেল, তো গ্রামের মানুষদের কাছে খাওয়া চাওয়া হচ্ছে, খাদ্য চাওয়া হচ্ছে, গ্রামের মানুষরা কেউই খাদ্য দিতে চাইছে না, কোন ধরনের খাদ্য বা পানীয় দিতে তাদেরকে অস্বীকার করলো। তারপরে সেখানে বিশ্রাম করতে করতে একটু আগে গিয়ে দেখছে যে একটা পাঁচিল প্রায় ভেঙে গিয়েছে, তো খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন আসুন আমরা দুজন মিলে কাজ করি, বলে সেই ইট পড়ে গিয়েছিল পাঁচিলের সেখানে আস্তে আস্তে পাঁচিলটাকে পুরো সাজাতে শুরু করলেন। মুসা আলাইহিস সালাম এখানেও প্রতিবাদ করলো যে এমন একটা সম্প্রদায়ের কাছে আমরা এসেছি যারা আমাদের কোনো ধরনের সহযোগিতা করলো না, সাহায্য করলো না, আমাদের খেতে দিল না, না না খেতে দিল না পান করতে দিল, অথচ আপনি এদেরকে সহযোগিতা করলেন, এদের পাঁচিলটাকে খাড়া করে দিলেন ভাঙা পাঁচিলটা। তখন খিজির আলাইহিস সালাম বলছেন মুসা আর না, এই পর্যন্ত তোমার সঙ্গে আমার সঙ্গে বিচ্ছেদ, এরপরে আমি আর তোমার কোনো অজুহাত বরদাস্ত করতে পারবো না, তো তবে তোমার সঙ্গে আমার সঙ্গে বিচ্ছেদের আগে ঘটনাগুলো বলে দিই, যেখানে নৌকাটাকে আমি কেন কাঠটা ছাড়িয়ে ফেললাম, আমরা ওই পরে যাওয়ার পরে আবার যে নৌকাটা ফিরে আসবে প্রতিমধ্যে ডাকাতরা নৌকা যে জলদস্যুরা তারা নতুন নৌকা পেলে পরে তারা কেড়ে নেয়, আর যদি নৌকার মধ্যে খুঁত থাকে, নিখুঁত যদি না হয় খুঁত থাকে তাহলে তারা সেটা নেবে না,
আমি এই মাঝির উপকার করলাম, আমি সেই নৌকাটার কাঠটাকে ছাড়িয়ে দিয়ে খুঁত করে দিলাম যাতে জলদস্যুদের আক্রমণ হতে পারে, তাদের ডাকাতি হতে মাঝি। দ্বিতীয়ত, সে ছেলেটার মস্তক আমি ছিন্ন করে দিয়েছিলাম। আমার কাছে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ভবিষ্যৎবাণী আসে যে এমনি ঘটবে। তো সেই ছেলেটার পিতা মাতা খুবই নেককার, তারা মুমিন, কিন্তু তাদের ওই সন্তানটা, ওই সন্তান যদি বড় হতো তাহলে সে আল্লাহর অবজ্ঞাচরণ করত, তার পিতা মাতার অবজ্ঞাচরণ করত, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করত। তাতে তার পিতা মাতার দুর্নাম হতো, তাকে হত্যা করলাম, পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো একটা সন্তান দান করবেন যে সন্তানটা নেক হবে। তৃতীয়ত, এই যে পাঁচিলটা আমরা খাড়া করে দিলাম, এই সম্প্রদায় হচ্ছে একটা এমন সম্প্রদায় যারা অকৃতজ্ঞ, কিন্তু এদের মধ্যে রয়েছে অনাথ দুটি শিশু যাদের পিতা মাতা মারা গিয়েছে বহুদিন আগে। এই পাঁচিলের নিচে আছে তাদের পিতা মাতার গুপ্ত ভাণ্ডার। যদি এই পাঁচিল সরে যায়, ইটগুলো সরে যায়, তাহলে এই সমাজের মানুষরা সেখান থেকে সেই ইটগুলোকে উচ্ছেদ করে তার নিচে থেকে সময়ের আগেই তারা ওই সম্পদগুলো ভোগ করবে, আর ওই সন্তানগুলো ফাঁকা যাবে। যার জন্যে আমি পাঁচিলটাকে খাড়া করে দিলাম, যাতে দীর্ঘদিন এই পাঁচিলটা থাকে, অন্তত পক্ষে ছেলেগুলো উপযুক্ত বয়সে পৌঁছে যাক। তো রসুল সাল্লাহ সাল্লামের ঘটনা থেকে এই কথা বলছেন শেষের বেলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের উপরে রহম করুক, তিনি যদি আরো ধৈর্যের পরিচয় দিতেন, খিজির আলাইহিস সালামের কথার উপরে যদি কথা না বলতেন, আমরা অনেক কিছু শিখতে পারতাম, অনেক কিছু জানতে পারতাম। তো মূসা আলাইহিস সালামের সঙ্গে ওখানে খিজির আলাইহিস সালামের বিচ্ছেদ। তো খিজির আলাইহিস সালামের ঘটনাটা এই জন্য বললাম যে সমাজের মধ্যে খিজির আলাইহিস সালামকে নিয়েও অনেক ধরনের রটনা রয়েছে, অনেক ধরনের রটনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুবরণ করতে হবে। অথচ খিজির আলাইহিস সালাম সম্পর্কে বলা হয় যে খিজির আলাইহিস সালাম এখনো মরেননি, তিনি জীবিত আছেন। আবার অনেক জায়গায় বলা হয় পানিতে থাকে, খাজা খিজির খাজা করে দেওয়া হয়েছে, খাজা গরিব নামাজকে যেমন করা হয়েছে, যে খাজা খিজির করে দেওয়া হয়েছে, পানিতে পেশাব করতে নেই, পানিতে উলে কেন পুকুরের মধ্যে, নদীর মধ্যে, তার মধ্যে খিজির আলাইহিস সালাম থাকে। খিজির আলাইহিস সালামের বিভিন্ন ধরনের ঘটনা, খিজির আলাইহিস সালামের জীবনীর নামে বই পাওয়া যায়, তার মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা, যে ইনি সাহাবায়ে কেরামদের যুগে ছিল, ইনি মূসা আলাইহিস সালামের যুগের পরে ঈসা আলাইহিস সালামের যুগে ছিল, অমুক যুগে ছিল, অমুক সাহাবা যুদ্ধে সাহায্য করেছে, এই রূপ ধারণ করে এসেছে, আজগুবি আজগুবি ঘটনা। আর এগুলো কারা আবিষ্কার করেছে? ওই আপনার যারা মাজারি, যারা কবরী পূজা করে, তাদের আবিষ্কৃত যে খিজির আলাইহিস সালাম এখনো জীবিত। কোন মানুষ জন্মলাভ করার পরে মৃত্যু পর্যন্ত যায়নি এ ঘটনা আমাদের জানা নেই। যত নবী এবং রসুল এসেছেন সবাই মৃত্যুবরণ করেছেন, কেবলমাত্র ঈসা আলাইহিস সালাম ব্যতীত তিনিও মৃত্যুবরণ করবেন, ঈসা আলাইহিস সালামও মৃত্যুবরণ করবেন। তাকে তুলে নেওয়া হয়েছে আসমানে, যথাসময়ে দাজ্জাল আসার পরে তাকে প্রেরণ করা হবে দাজ্জালকে হত্যা করার জন্য। অতঃপর ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করার পর তারও বিবাহ শাদী হবে, তারও সংসার হবে, তারও মৃত্যু ঘটবে। তো খিজির আলাইহিস সালামও মৃত্যুবরণ করেছেন। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে জানা এবং অজানা, মূসা আলাইহিস সালামের ও যেটা অজানা ছিল সেটা তিনি জানলেন, আর যে ভুল হয়েছিল যে আমি সবচেয়ে জ্ঞানী, আমি হচ্ছি সবচেয়ে বড় পণ্ডিত, এই কথাটা বলা ভুল। তো কোনো ব্যক্তির জানার শেষ নাই, তা আমাদেরও জানার চেষ্টা করতে হবে, কোরআন জানার চেষ্টা করতে হবে। আজকে আমাদের অবস্থা যা, আমরা এখানে সেখানে বসে সময় কাটাচ্ছি, কোরআন অর্থ সহকারে কোরআন পড়া জরুরি। আমরা অনেকে আরবি জানি না, ঠিক আছে, এখন বাংলায় অনুবাদিত কোরআন পাওয়া যাচ্ছে, আপনি বাংলায় অনুবাদিত কোরআন যে বাড়িতে নিয়ে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি মেসেজ দিতে চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বলতে চাচ্ছেন, কোন জিনিসের আদেশ করছেন, কোনটা নিষেধ করছে, সেটা আপনি পড়ুন, কোরআনটা পড়ুন। কমপক্ষে আপনি তফসির আপনাকে পড়তে হবে না, কোরআনের অর্থটাও পড়ুন, যে অর্থটা পড়ে আপনি বুঝতে পারবেন না, যারা জ্ঞানী ব্যক্তি আছে তাদের কাছে যান, সেটা বোঝার চেষ্টা করেন। যদি এগুলো না করে অযথা সময়কে অপচয় করা হয় এখানে সেখানে বসে আড্ডা মেরে, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসের জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে।
আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে প্রত্যেকটা বিষয়ের জবাবদিহি করতে হবে। এই যে সময়কে আমরা অপচয় করছি, অর্থকে আমরা অপচয় করছি, এরও জবাবদিহি করতে হবে। অতএব আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো ধরনের অপচয় করা যাবে না। যতটুকু সময় পাবো আল্লাহ সুবহান ওয়া তাআলার জ্ঞান অর্জন করার চেষ্টা করি, কোরআনকে শিখতে হবে, কোরআনের জ্ঞান মানুষের মধ্যে থাকতে হবে। যে ব্যক্তি হৃদয়ে কোরআনের জ্ঞান নাই, অবশ্যই সেখানে শয়তান বাসা করবে, শয়তান তার জ্ঞান দেওয়ার চেষ্টা করবে। আর এটাই আমাদের হচ্ছে, আমাদের প্রকৃতপক্ষে ইসলামী জ্ঞান নাই। আমরা ইসলামের জ্ঞান সঞ্চয় করার চেষ্টাও করি না যে আমরা শিখব, আমরা জানবো, আমাদের জানতে হবে, মানতে হবে, কিভাবে কি ইবাদত করতে হবে। এটা আমাদের মধ্যে অভাব রয়েছে, এই অভাবকে দূর করতে হবে। এই অভাবকে যদি দূর না করতে পারি তাহলে অন্ধকারের মধ্যে আছি, অন্ধকারে থাকবো, আর আমাদের হৃদয়ও মরিচা ধরে যাবে। মহানবী সাল্লাম বলেছেন যে যেমন মরিচা ধরে, জং ধরে লোহার মধ্যে, অনুরূপই জং ধরে অন্তরের মধ্যেও। তো অন্তরের জং পরিষ্কার করা যেটা হচ্ছে ঔষধ, সেটা হচ্ছে কুরআন এবং হাদিসের বাণী শ্রবণ করতে হবে, তাকে অন্তরে জায়গা দিতে হবে, তার উপরে আমল করতে হবে, তাহলে অন্তরের জং সারবে। আর অন্তরের জং যদি দূর হয়, যদি সেরে যায়, তবেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মনোনিবেশ করতে পারবো। নচেৎ যে রূপ চলছে, আসছি দুই দিন নামাজ পড়ছি, চার দিন নামাজ পড়ছি, ব্যাস ছুটি, ও অনেক পড়ে নিয়েছি, অনেক ইবাদত করে নিয়েছি। আরে নিয়মিত ইবাদত করতে হবে, এক অর্থ নামাজ ছেড়ে গেলে তাকে কাফির বলা হয়েছে। আর আপনি মুসলমান বলে চারিদিকে দাবি করছেন, আপনার নাম ইসলামী আরবিতে রয়েছে, আপনার বাপের নাম আরবিতে রয়েছে, আপনি গরুর গোস্থান বলে মুসলমান মনে করছেন নিজেকে, এ মুসলমান কিন্তু পার পাবে না, এই মুসলমানের জানাজা পড়া যাবে না। অনেক ফতোয়ার চিতাব আছে যে এক অর্থ নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিল, সে মুসলমানই না, মুসলমানই না, যত সে নিজেকে মুসলমান মনে করুক, সে নিজেকে মনে করতে পারে আমি মুসলমান, কিন্তু সে মুসলমান না। তো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, কিভাবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন সেদিকে অগ্রসর হওয়ার চেষ্টা করুন, সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন দিনের রাত্রে। এছাড়া কিন্তু পৃথিবীতেও শান্তি পাওয়া যাবে না সম্পূর্ণ, আর আসমানে তো কি আমাদের দিন তো শান্তি পাওয়াই যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হতে হবে, ফলে জাহান্নাম ছাড়ার কোনো গতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুমতি প্রদান করেন, যেন আমরা তার কিতাবের জ্ঞান অর্জন করার প্রচেষ্টা করি। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা মাল্লা ইবাদিহি আল্লাযী বাদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তো যে বিষয়টা আলোচিত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াত আমি পড়লাম সূরা জুমারের আয়াত নম্বর 9 এর কিছু অংশ, কুল হা ইয়াসতাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে যারা জানে এবং যারা জানে না তারা কি উভয় সমান হতে পারে? নিশ্চয় কোনোদিন সমান হতে পারে না। তো আমরা যারা নামাজ পড়ছি, নামাজের বিষয়ে খুঁটিনাটি একটু জানতে হবে, নামাজের বিষয়ে আমাদেরকে জানতে হবে। তো নামাজ পড়তে হবে কেমন, ইবাদত করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ইবাদত করেছেন তেমনই ইবাদত করতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু নামাজের বিষয়ে খাস করে নামাজের বিষয়ে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনী উসল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো যেভাবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরামগুলো দেখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, সাহাবায়ে কেরামগুলো শুনেছেন, সমস্ত কিছু বর্ণনা তারা করেছেন যেগুলো সেই হাদিস দ্বারা আমাদের নিকটে উপস্থিত হয়েছে, আমরা পাচ্ছি, তার উপরে আমল করতে হবে, সেগুলোকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের নামাজও শুদ্ধ হবে। নামাজ শুরু হচ্ছে তাকবীরে তাহরিমা দ্বারা। অনেকে বলে, বিশেষ করে যারা একটু ইসলামী জ্ঞান কম রাখে বা আমাদের মাঝামি ভাইরা, বলে হ্যাঁ ওরা নাকি বলে নিয়ত করতে নেই, তো ওরাও তো নিয়ত করে নামাজে প্রবেশ করে, তাকবীরে তাহারিমাকে ওরা বলে নিয়ত করে প্রবেশ করে, অথচ জানেন ওটা তাকবীরে তাহারিমা, তাকবীরে তাহারিমা আল্লাহু আকবার দ্বারা নামাজ শুরু হচ্ছে, ওটা নিয়ত নয়। নিয়ত মানে হচ্ছে অন্তরের সংকল্প, নিয়ত করতে হবে। এরূপ হাদিস পৃথিবীর মধ্যে কোন হাদিসের গ্রন্থে নাই, পৃথিবীর মধ্যে কোন হাদিসের গ্রন্থে নাই যে নিয়ত করতে হবে, বরং হাদিসের মধ্যে আছে নিয়ত করতে হবে। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, এই মসজিদে জুমা পড়তে আসছে, আপনার নিয়ত হয়ে গিয়েছে আমি যাচ্ছি,
তা আপনি কি বাড়ি থেকে বার হয়ে বলবেন আমি যাচ্ছি মসজিদে জুমা পড়তে? আপনি আরবিতে বলবেন না বাংলায় বলবেন? শিখতে বলবেন? পড়তে বলা হয়েছে নাকি? আপনার নিয়ত তখনই হয়েছে যখন জুমা নামাজ পড়তে আসার জন্য আপনি গোসল করছেন, আমি গোসল করে কাপড় পরে নামাজ পড়তে যাবো, আপনার নিয়ত হয়ে গেল। নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের না। আপনি চারদিকে তাহাজমা দ্বারা নামাজ শুরু করলেন, অতঃপর নামাজে শুরু করে প্রত্যেকটা হাদিসের রয়েছে বিশ্লেষণ, মহাবিশ্লেষণ কীর্তন দেখছেন, চুপ আছে। তো সাহাবায়ে কিরাম কোনো জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি নামাজ শুরু করেন যখন তখন সূরা ফাতিহা পড়ার আগে চুপ থাকেন, তো এই মুহূর্তে কি পড়েন? তো মহানবী সালাম দোয়া বললেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া, এই দোয়াটা পড়লেন। বা অন্য দোয়া আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ শুরু করতেন তখন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা এই দোয়াটা পাঠ করতেন। তো যে কোনো একটা দোয়া আমাদের জানতে হবে, আপনি হয় আল্লাহুম্মা বাইদ বাইনি পড়লেন বা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাতুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা পড়লেন, হয়ে গেল আপনার দোয়া। তারপরে আপনি আউযু বিল্লাহ পাঠ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা ফাতিহা দিয়ে শুরু করলেন। এবারে আসা যাক, চার রাকাত যখন নামাজ, ফরজ নামাজ, যেহেতু আপনি মসজিদে আসতে সবসময় হয়তো পারবেন না, আপনাকে বলা হয়েছে ওজোর না থাকলে মসজিদে জমাতে হাজির হতে হবে, কিন্তু আপনার ওজোর আছে, আপনি বাইরে থেকে এলেন বা কোন একটা কাজে ব্যতিব্যস্ত হয়েছিলেন, আপনার স্মরণ হলো না, নামাজের সময় অতিবাহিত হয়ে গেল, সফর থেকে এলেন, এখন আপনাকে বাড়িতে নামাজ পড়তেই হবে, নামাজ আপনার ছাড় নাই, হয় মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, যদি না সম্ভব হয় তাহলে বাড়িতে নামাজ পড়তে হবে, ফরজ নামাজ আপনাদের হচ্ছে জোহরে, বিশেষ করে জোহর আসর মাস এসা চার রাকাত করে, চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়লেন, অতঃপর অন্য সূরা দিলেন, কিরাত করলেন, আবার শেষ দুই রাকাতে সূরা ফাতিহাই যথেষ্ট। কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা না জানে, সেই ব্যক্তির জন্য সূরা ফাতিহাই যথেষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারীতে হাদিস রয়েছে, সাহাবায়ে কিরামগণ যারা জানতেন না তাকে জিজ্ঞেস করছেন যে আমরা যদি সূরা ফাতিহার পর অন্য কিছু না পড়ি তাহলে কি আমাদের নামাজ হবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা শুনিয়েছেন আমি তোমাদেরকে সেটা শোনালাম, আর যেটা শোনার নিয়ে সেটা শোনালাম না। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা কিরাত পড়ে তাহলে তার জন্য ওটা উত্তম, আর যদি সে সূরা ফাতিহার পর অন্য কিরাত না করে তাহলে তার জন্য সূরা ফাতিহাই যথেষ্ট। তা আপনি যদি অন্য কোনো সূরা মুখস্থ না করতে পারে তাহলে আপনার জন্য লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, আপনাকে শিখতে হবে, নামাজ পড়তে পড়তে শিখতে হবে, আমি জানলাম না বলে ছেড়ে দিলাম না, আপনি সূরা ফাতিহা পড়বেন অথবা অন্য সূরা পড়বেন। তো আম্মা পাড়া যেটাকে বলা হয় ৩০তম পাড়া, সেই পাড়ার মধ্যে ছোট ছোট সূরা রয়েছে, সবচাইতে ছোট্ট সূরা হচ্ছে সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা ওয়াল আবতার, হয়ে গেল একটা সূরা। তারপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি পড়লেন দুই রাকাতের দুটো আপনি সূরা পড়লেন। এবারে আসা যাক, আপনি একটাই সূরা জানেন, আপনি একটাই সূরা জানেন, কি করবেন? সব রকমের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর দ্বারা দিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, মানে দেখেছেন, অনেক কিছু আমল করেছেন যে সকলের সুবিধা করতে। তিনি একদিন ফজরের নামাজে ইযা যুলজিলাত আল-আরযু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসফালাহা এই সূরাটা দুই রাকাতেই পড়লেন, দুই রাকাতে একই সূরা পড়লেন, তাহলে উম্মতকে ইঙ্গিত দিয়ে গেলেন তোমার যদি একটা সূরাই মুখস্থ থাকে তুমি একই সূরা দুই রাকাতে পড়তে পারো, অসুবিধা নাই। ফজরের নামাজে মূলত লম্বা কিরাত করতে হয়, তারপরে সূরা ফালাক এবং সূরা নাস, সূরা ফালাক এবং সূরা নাস মক্কায় অবতীর্ণ হয়েছে, কিন্তু মদিনাতে এটা প্রচারিত হয়েছে এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জাদু করা হয়েছিল, সেই জাদু ওই দুই সূরার আমলে নষ্ট হয়েছিল। অধিকাংশ সাহাবাদের বিশ্বাস ছিল যে এই সূরা দুটো দোয়া, এটা কোরআনের অংশ নয়। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি এটা টের পেলেন যে কিছু কিছু ব্যক্তি সন্দেহ পোষণ করছে যে এগুলো কোরআনের আয়াত নয়, অথচ নামাজেতে কোরআনের আয়াত পাঠ করতে হয়। কিয়াম অবস্থায় তিনি কি করলেন, একদিন ফজরের নামাজে খাস করে প্রথম রাকাতে সূরা ফালাক পাঠ করলেন, দ্বিতীয় রাকাতে সূরা নাস পাঠ করলেন, নামাজ শেষ পাঠ করার পরে তিনি জানিয়ে নিলেন আবার এই দুটা সূরা হলো কোরআনের আয়াত, কোরআনের সূরা।
আপনি যদি জানেন আপনাকে পাঠ করতে হবে, আয়াত পাঠ করতে হবে, না জানেন সুরক্ষা হবে আপনার জন্য যথেষ্ট, কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে। কতবার আপনি রুকুতে গেলেন আমাদের তো জানা আছে, যেমন একটা বক্তা একদিন বলছিল যে গত মাসে প্রোগ্রামে সুবহানাল্লাহিল আজিম না, আবার তিনি বলে দিলেন এইভাবে মানুষ দোয়া করে সুবহানা রব্বিয়াল আজিম, তিনবার অন্তত পক্ষে বললেন আপনার রুকু হয়ে গেল। রুকু থেকে যখন উঠছেন সামিআল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ সেটা শুনে থাকে, তখন আপনি বলছেন রব্বানা ওয়ালাকাল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ, অন্তত পক্ষে একটু বেশি দোয়া কি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর, আর যে ব্যক্তি প্রশংসা করে আল্লাহ সেটা শুনে থাকে। অতবার আপনি তাকবীর দিয়ে যাচ্ছেন সিজদায় দোয়া পড়ুন তিনবার, তাকবীর পড়ুন সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা, আপনার সিজদা হয়ে গেল। আপনি আল্লাহু আকবার বলে একটা সিজদা থেকে উঠছেন, ছোট্ট দোয়া রব্বি ফিরলি হে রব আমাকে ক্ষমা কর, হে রব আমাকে ক্ষমা কর, হয়ে গেল আপনার দোয়া। যদি আরো বিস্তারিত দোয়া করতে চান, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার উপরে রহম করো, আমার উপরে দয়া করো, আমাকে হৃদয় দান করো, আমার সুস্থ শরীর তো আমার রুজি রোজগার ফল করতে, কি চাইছেন আপনি, নামাজে সব কিছু চেয়ে দিচ্ছে, তারপরেও নামাজ পড়ে দরকার পড়বে গুনা যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মানুষ, যখন বান্দার তাকবীরে তাহারিমা দিয়ে নামাজের ভেতরে প্রবেশ করে, সালাম ফেরা পর্যন্ত যতক্ষণ না সে সালাম ফেরে, ততক্ষণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করতে থাকে, মুনাজাত করতে থাকে। মুনাজাত মানে হচ্ছে কথোপকথন। আপনার সালাম ফেরা মানে নামাজ শেষ, কথোপকথন শেষ, তারপর আপনি আবার কি চাইবেন, নামাজের ভেতরে সব কিছু চাইছেন আপনি। দুয়ার মানে জানা থাকলে তবে তো, আর দুয়ার যদি মানে জানা থাকে আপনার ইবাদতে মন বসবে, আপনি ইবাদত ছাড়তে পারবেন না, দেখবেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা ফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার উপর রহম করো, ওয়াহদিনি আমাকে হিদায়াত করো, ওয়াফিনি আমাকে সুস্থ দাও, ওয়ারজুকনি আমাকে রুজি দাও, আর কি চাই আমরা, আর কি চাই। তো দুটো সিজদা আর একটা সিজদা দিলেন, দুই সিজদার পরে আপনি উঠলেন, দ্বিতীয় রাকাত চালু করলেন, প্রথম রাকাত যেভাবে শুরু করেছিলেন, আবার দ্বিতীয় রাকাত আপনি সম্পূর্ণ করলেন। যদি চার রাকাত বিশিষ্ট নামাজ হয়, প্রথম তাশাহুদের বৈঠক আত্তাহিয়াত পাঠ করলেন, উঠে পড়লেন, যদি আত্তাহিয়াত বেশি পড়া হয় সম্ভব, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাসাইতে হাদিস যে তিনি নয় রাকাত যখন ফিতর করতেন তখন অষ্টম রাকাতে পড়ে বসে আত্তাহিয়াত করতেন, দরুদ ইব্রাহিম পড়তেন, আরো দোয়া করতেন, তারপরে খাড়া হতেন, নয় রাকাত পড়তেন। তো দ্বিতীয় রাকাতে বসে, প্রথম তাশাহুদে বসে আপনি আত্তাহিয়াতের পরে দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। অতঃপর তৃতীয় এবং চতুর্থ রাকাত, দ্বিতীয় যে রাকাত পড়ছেন আপনি সুরা ফাতিহা পড়ে যথেষ্ট। কোনো মানুষ যদি চায় তো চার রাকাত এই সুরা ফাতিহার পর অন্য কিছু পড়তে পারে। এইভাবে নামাজ মুকাম্মল করতে হবে, নামাজের দোয়াগুলো শিখতে হবে, আত্তাহিয়াত শিখতে হবে, তারপরে দরুদ ইব্রাহিম আপনাকে শিখতে হবে, এতটুকুই যথেষ্ট। এরপরে আপনাকে দোয়ায়ে মাসুরা শিখতে হবে, আল্লাহুম্মিনী যালামতু নাফসি যুলমান কাসীরা, তারপর আল্লাহুম্মিনী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, এই আস্তে আস্তে হবে। কিন্তু আমি জানি না বলে দুয়ার তো নামাজ পড়লাম, দুদিন নামাজ পড়লাম, চার দিন নামাজ পড়লাম, পড়ে ছেড়ে দিলাম, এটা শয়তানের সবচেয়ে বড় ফিতরা, এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় ফিতরা। সে মানুষকে ইবাদত করাবে আবার কুফরি করাবে, ইবাদত করাবে আবার কুফরি করাবে। আমাদের জানতে হবে, জানার শেষ নাই, জানার কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, কোনো একদিন অবশ্যই কিছু করতে হবে, কারণ জুমার দিনে জানা সম্ভব নয়। জুমার দিনেতে খতিবের শত প্রশ্নোত্তর করাও সম্ভব নয়, কারণ জুমার একটা বিষয় রয়েছে, আমরা তো এখানে আসি অনেকে কি করে দেখি, তাই প্রথম লাইনে সরে যা না, একটু সরে যা, ওখানে একটু সরে বস, কোনো কথা না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন জুমার দিনে যাবে চুপ করে বসবে, তোমার পাশের কোনো ব্যক্তি যদি কথা বলছে তুমি যদি তাকে বলে চুপ করো, তুমি যদি চুপ করলে না, তুমি যদি তাকে বললে চুপ করো, কোনো কথা বলা যাবে না জুমার দিনে। যে ব্যক্তি বললে চুপ করো সরে যাও, সেই ব্যক্তি জুমা নেই, সেই ব্যক্তি জুমা নষ্ট হয়ে গেল। চার রাকাত নামাজ প্রত্যেক দিনে, জুমার দিনে দুই রাকাত কেন, বাকি দুই রাকাতের স্থানে দেওয়া হয়েছে খুতবা। ইসলামী জ্ঞান কোরআন হাদিসের বাণী আমরা শুনবো, চুপচাপ করে শুনতে হবে, শোনার পরে সেগুলোকে অন্তরে জায়গা দিতে হবে, আমল করার চেষ্টা করতে হবে। আর আমাদের যে জানার অভাব রয়েছে সে জানতে হবে, জানার পরে আমরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি ভয় করতে পারবো, তার ইবাদতে মনোনিবেশ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জানার এবং মানার তৌফিক প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগে 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 আগে